পুজোর বোনাস এবং ছুটির দাবিতে পথে নামলো আশা কর্মীরা। পুজোর বোনাস এবং পুজোর সময় তাদের দিয়ে ডিউটি কর্ণ বন্ধ করা, কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ, আশাকর্মীদের দিশা ডিউটি বাতিল সহ মোট 8 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার পথে নামলেন আশাকর্মীরা। এদিন ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ফালাকাটা ব্লক কমিটি। সংগঠনের সম্পাদিকা টুনটু নিবর্মন বলেন, তারা এদিন 8 দফা দাবি নিয়ে এসেছেন। তাদের এই দাবিগুলি মানা না হলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক চন্দন ঘোষ জানান, আশাকর্মীদের স্মারকলিপি গুরুত্ব সহকারে দেখা হবে, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দেবেন। ফালাকাটা থেকে অরুণাংশু মৈত্রের রিপোর্ট। তো আজকে ডেপুটেশন হচ্ছে আমাদের 8টি দফা নিয়ে আজকে ডেপুটেশন বিএমএসির কাছে। মেন হচ্ছে 1 নম্বর হচ্ছে সরকারি আদেশের বাইরে আশাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো বন্ধ করতে হবে। শুক্রবার দিনে সাবসেন্টার ডিউটি করতে বাধ্য করা যাবে না। স্বাস্থ্য পরিষেবা ছাড়া আশাদের দিয়ে অন্যান্য কাজ করানো বন্ধ করতে হবে। 2, দিশার ডিউটি বাতিল করতে হবে, কারণ দিশায় উপযুক্ত পারিশ্রমিক নেই, পরিকাঠামো নেই। 1700 টাকা উপার্জন করতে প্রত্যেক আশার মাসে ভাড়া বাবদ 2000 থেকে 2400 টাকা খরচ হয়। 3, হচ্ছে দুর্গাপূজা সহ সরকারি ছুটির দিনে আশাদের সাবসেন্টারে ডিউটি করানো বন্ধ করতে হবে। 4, মুসলিম মায়েদের বিবাহের প্রমাণ হিসাবে কাজের সার্টিফিকেট অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেটকে মান্যতা দিয়ে আশাদের প্রাপ্য প্রদান করতে হবে। 5, আশাদের কাজে লাগে এমন খাতা, কাগজ, কলম, ফর্ম ও ফরম্যাট প্রয়োজন মতো সরবরাহ করতে হবে, অন্যথায় খাতা, কাগজ, কলম কেনার মূল্য ও জেরক্সের টাকা প্রদান করতে হবে। 6, প্রাতিষ্ঠানিক প্রসব সুনিশ্চিত করতে 102 পরিষেবা 24 ঘন্টা সচল রাখা সহ ডাক্তারদের অবহেলা দূর করতে হবে। তৎসহ কোনো মা নার্সিংহোমে প্রসব করলেও আশাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না। বোনাস প্রদান করতে হবে। ফালাকাটা 8, ফালাকাটা 2 নং জিপি চুয়াখোলা সাবসেন্টারে আসা মানসিকভাবে লাঞ্ছিত হয়ে রোগাক্রান্ত তার চিকিৎসার দায়ভার প্রশাসনকে বহন করতে হবে।